বছরের প্রথম মানকি কি বাত অনুষ্ঠানের রবিবার প্রত্যেক মাসেরই শেষ রবিবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই রেডিও অনুষ্ঠান হয় আজ নতুন বছরের প্রথম মানকি কি বাত অনুষ্ঠান সম্প্রচারিত হল সাতানব্বই তম কি বাত অনুষ্ঠান শুরু করেন এই বছরের পদ্ম পুরস্কার প্রাপকদের অভিনন্দন জানিয়ে প্রজাতন্ত্র দিবসেরও শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন প্রত্যেক বছরই জানুয়ারি মাস নানান অনুষ্ঠানে পরিপূর্ণ থাকে রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন এবারে পদ্ম পুরস্কারে দেশের সেই কোনও পৌঁছে গেছে। যারা অতীতে নকশাল অধ্যুষিত ছিল নকশাল অধ্যুষিত এলাকাগুলিতে যুব প্রজন্মকে যারা সঠিক পথ দেখিয়ে জীবনের মূল স্রোতে ফিরিয়েছেন তাদের পদ্ম পুরস্কারে সম্মানিত করা হয়েছে প্রধানমন্ত্রী আরও বলেন এবারের পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছে তাদেরও যারা প্রাচীন ঐতিহ্যশালী বাদ্য যেমন সন্তর বাম হোম দোতারা বাঁচিয়ে সুর ছড়িয়ে দিয়েছেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব যারা বিভিন্ন আদিবাসী ভাষা যেমন টোটো হু কুই কভি ও মান্দার মতো ভাষা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তাদেরও সম্মানে সম্মানিত করা হয়েছে এটা আমাদের সকলের কাছে একটি গর্বের বিষয় সিদ্ধি জারুয়া ও অঙ্গে উপজাতিদের নিয়ে যারা কাজ করেছেন তাদেরও এবারে পুরস্কৃত করা হয়েছে এবারে পদ্ম সম্মানের একটি বড় অংশ পেয়েছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ ও তাদের সঙ্গে যুক্ত থাকা ব্যক্তিরা শহরের জীবনের থেকে অনেকটাই আলাদা আদিবাসী জীবন তাদের নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে হাজারো প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা নিজদের সংস্কৃতি সংরক্ষণের জন্য লড়াই করছেন প্রধানমন্ত্রী বলেন আমাদের রক্তের সংস্কৃতিতে মিশেই রয়েছে গণতন্ত্র বহু শতাব্দী ধরে এটি আমাদের জীবনের সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে রয়েছে আমরা গণতান্ত্রিক সমাজে থাকি আমি গর্বের সঙ্গে বলতে পারি গণতন্ত্রের জননী ভারত মিলেটের গুরুত্ব নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন দু সালকে মিলেটের আন্তর্জাতিক বর্ষ হিসেবে গণ্য করা হবে দেশের বিভিন্ন প্রান্তের মানুষ মিলেট দিয়ে নানান খাবার তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী আরও বলেন আগামী দিনে নতুন বিপ্লব আসতে চলেছে সাধারণ মানুষ যেভাবে বিশাল হারে যোগাসন ও শরীর চর্চায় সক্রিয় অংশগ্রহণ করে যোগাসনকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দিয়েছে একইভাবে মিলেটকেও ব্যাপক হারে গ্রহণ করে তা জনপ্রিয় করে তোলা হবে ভারতের প্রস্তাবে রাষ্ট্রপুঞ্জ আন্তর্জাতিক যোগাসন দিবসও আন্তর্জাতিক মিলেট বর্ষের ঘোষণা করেছে যোগাসন যেমন স্বাস্থ্যের সঙ্গে সম্পর্কিত একইভাবে মিলেটর স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে मेरे प्यारे देशवासियों गणतंत्र को मजबूत करने के हमारे प्रयास निरंतर चलते रहने चाहिए गणतंत्र मजबूत होता है जनभागीदारी से सबका प्रयास से देश के प्रति अपने अपने कर्तव्यों को निभाने से और मुझे संतोष है कि हमारा मन की बात ऐसे कर्तव्यनिष्ठ सेनानियों की बुलंद आवाज है अगली बार फिर से मुलाकात होगी ऐसे कर्तव्यनिष्ठ लोगों की दिलचस्प और प्रेरक गाथाओं के साथ ब्यूरो रिपोर्ट इन न्यूज